এদিকে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় তার কথিত প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের মুম্বাইয়ের বান্দা পুলিশ সুশান্তের আত্মহত্যার ঘটনায় রিয়ার সম্পৃক্ততা খতিয়ে দেখতে গতকাল বৃহস্পতিবার নয় ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে জানা যায় জিজ্ঞাসাবাদে সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হয় পাশাপাশি রিয়ার মোবাইল ফোনের সব কিছু খতিয়ে দেখেন পুলিশ বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্ক ভিলার বরাদ দিয়ে তথ্য জানানো হয় প্রতিবেদনে একই খবর প্রকাশ করেছে বলিউড বাবল রিয়া ও সুশান্ত একসঙ্গে থাকতেন এবং দুর্ঘটনার কিছুদিন আগে রিয়া সুশান্তের বাসা ছেড়ে চলে যান বলে গুঞ্জন রয়েছে এ বিষয়ে পুলিশ রিয়াকে জিজ্ঞাসাবাদ করে এছাড়া সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্ক কেমন ছিল তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় তাদের বিয়ের পরিকল্পনা এবং সুশান্তের পরিবার ও বন্ধুদের সঙ্গে রিয়ার সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয় পুলিশ স্টেশনে রিয়ার সঙ্গে যান তার বাবা তবে জিজ্ঞাসাবাদের সময় রিয়ার বাবাকে পাশে থাকতে দেওয়া হয়নি উল্লেখ্য গত ১৪ জুন সকালে বান্দার বাইশফবরের নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিংকে তিনি গত ছয় মাসের বেশি সময় ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে পত্রপত্রিকার খবরে প্রকাশ আর এই দিকটি বিবেচনা করে সুশান্তের আচরণে কোনো পরিবর্তন এসেছিল কিনা তাও রিয়ার কাছে জানতে চেয়েছে পুলিশ পেশাগত দ্বন্দ্বের কারণে সুশান্ত হতাশায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ এরই মধ্যে সুশান্তের বাসায় রন্ধনকর্মী কর্মী কেয়ারটেকার ম্যানেজার সহ ঘনিষ্ঠ বন্ধু চলচ্চিত্র নির্মাতা মুকেশ সাবরার বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ সর্বশেষ খবর সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার নেফত্যের কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছেন মুম্বাই পুলিশ এদিকে বিষয়টি নিয়ে সাকিব খানকে ফোন করা হলে ফোনে সাকিব খানের সুস্থ তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বলে খবর প্রকাশ প্রিয়দর্শক সুশান্ত হত্যার সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ